যত রকম ইন্ডাস্ট্রি সব কিছু খোলা, দোকানপাট সব খুলে দিয়েছে গভর্নমেন্ট বলে দিয়েছে। কিন্তু গাড়ির বেলায় বলছে যে অর্ধেক গাড়ি চালাবে, তাহলে এই লোকগুলো যাতায়াত করবে কেমনে, কীভাবে যাতায়াত করবে? তাই আমি বলছি যে সুষ্ঠু সমাধান একটা মালিকদের সাথে আমাদের সাথে বসা দরকার সরকারের, এবং একটা সুষ্ঠু সুন্দর সমাধান হইলে যাতে মালিকরা গাড়ি চালাইতে পারে। হ্যাঁ, এখন এতদিন পর গাড়ি প্রায় 2 বছরের মধ্যে মালিকরা 3-4 মাসও গাড়ি চালাইতে পারে না। আমরা ব্যাংকের চাপে আছি, বিভিন্ন রকমের চাপে আছি, ব্যাংকের টাকার জন্য প্রেশার দিতেছে গোপনে, তারা চিঠি দিতেছে, তারা লোক পাঠাইতেছে, মালিকের গাড়ি ধরিয়ে নিয়ে যাইতেছে, এখন এই শুরু হয়েছে। সুতরাং আমরা সরকারের কাছে আবেদন জানাই যে এই লকডাউনের মধ্যেও যাতে আমরা যাতে স্বাস্থ্যবিধি মানি না গাড়িগুলো চালাইতে পারি ঠিকমতো, সেই ব্যবস্থা গ্রহণে আমরা সরকারকে সেইভাবে সহযোগিতা করব এবং সরকার সেইভাবে আমাদের বিবেচনা করবে। এটা আমাদের শ্রদ্ধেয় নেতা ওবায়দুল কাদের সাহেবও বলছেন, এটা বলছেন, আমি শুনছি উনিও বলছেন যে বিষয়টি আলোচনার দরকার ছিল। হ্যাঁ, আমি ওনাকে ধন্যবাদ জানাই, আসলে জিনিসটা আলোচনা করা উচিত ছিল, আমাদেরও বক্তব্য ছিল এ ব্যাপারে, আমাদের বক্তব্য আমরা ধরতে পারতাম, আমরা মিডিয়াও জানতো, সবাই জানতো, কিন্তু আমাদেরকে জানানো হয় নাই। এইটা পুরা পরিবহনটা কীভাবে এস্টাবলিশ থাকবে আপনি বলেন? এটা তো ধ্বংস হয়ে যাবে। পরিবহনের সেক্টরের উপরে যেভাবে হয়েছে সেটা কোনোভাবে হয় না, আমরা সরকারি কোনো প্রণোদনাও পাই না, সাহায্য পাই না। যে আমাদের এই যে গাড়িগুলো যখন বসা ছিল, গাড়িগুলো যে ড্যামেজ হয়েছে জানে, আপনি একটা প্রাইভেট বসাই রাখেন না, আপনার ইঞ্জিনও বসে যায়, হ্যাঁ, আর গাড়ির ব্যাটারি বসে যায়, টায়ার বসে যায়, সব কিছু বসে যায়। তাহলে এগুলো যে রাস্তার উপরে রয়েছে গাড়িগুলো, টাউনে আর তো টার্মিনালের অবস্থা দেখেন যাইয়া, পানি এখনও তো পানির নিচে তলানো, অনেক পানি টার্মিনালের ভিতরে, এর মধ্যে গাড়িগুলো আছে। তো এই গাড়িগুলোর অবস্থা কি দাঁড়ায় এবং এগুলো কী অবস্থা দাঁড়াইবে, এবং আমাদের পরিবহনের এই থাকবে না। এই যে মালিক অনেকেই এখন গাড়ি বিক্রি করতেও পারতেছে না, নাহলে অর্ধেক মালিক গাড়ি বিক্রি করে হলে। মিটিং চলতেছে, ইন্টারনালি চলতেছে, আপনার টক শোতে কথা হইতেছে, সব জায়গায় কথা হইতেছে, গভর্নমেন্ট তো প্রণোদনা দিচ্ছে অনেক জায়গায়, হ্যাঁ, অথচ আমাদের পরিবহনে তো প্রণোদনা কোনো প্রণোদনা নেই। অথচ পরিবহনটা এমন জিনিস যে আপনি বসে থাকলে গাড়িটা ইঞ্জিনটা নষ্ট হয়ে যায়, গাড়িটা আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যায়, বডিটা নষ্ট হয়ে যাইতেছে, হ্যাঁ, সব কিছু কিন্তু ড্যামেজ হইতেছে। হ্যাঁ, এই ড্যামেজে আমরা কিভাবে পোষাবো বলেন? গাড়ির ইনকাম নাই, কেমনে পোষাবো বলেন? গাড়িটা রানিং থাকে তবু তো চালাই যাই আমরা কোনো রকম। কিন্তু আমার একটা প্রশ্নের জবাব দেন, এই যে মৃত্যুর হার, এই যে যখন করোনা এই যে লাস্টে দিলো, বাড়াইলো, বা তার আগে যখন দিলো কঠোর লকডাউন, মৃত্যুর হার কি কমছে না বাড়ছে? হ্যাঁ, কমে নাই, বাড়ছে, কারণ মানুষ বিশৃঙ্খলভাবে চলাফেরা করতেছে।